এর মাধ্যমে আমরা ইনফরমেশন পেয়েছি যে এখানে একটা অল্প বয়সী পাত্র এবং পাত্রী বিয়া হতে যাচ্ছে তো এই অনুসারে আমরা এই যে একটা রুল আছে দি প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 এই অনুসারে অল্প বয়স্ক কোনো পাত্র বা পাত্রী বিবাহ হতে পারে না বা যারা গার্জিয়ান আছে ওনারাও বিবাহ দিতে পারে না এই রুলস অনুসারে আমি এজ এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসডিএম অফিসার তরফ থেকে এবং আমাদের আরও আরফাব দপ্তরের যে আছেন তো আমরা এই অনুসারে যে রুল যে প্রসিডিউর আছে সেই অনুসারে আমরা এসেছি এখানে আজকে যে ইনকোয়ারি করার জন্য তো এখানে আমরা পেয়েছি যে বাস্তবিক যে পাত্র এবং পাত্রী ওনাদের বয়স ওনাদের ডকুমেন্ট এসপার ডকুমেন্ট রেকর্ড আমরা দেখেছি এই অনুসারে এবং ওনাদের কাছ থেকে আমরা স্টেটমেন্ট নিয়েছি যাদের গার্জেন এবং যে পাত্রী পাত্রর কাছ থেকে যে ওনাদের বয়স হয়নি পাত্রর বয়স নাম কাম জানেননি 19 বছর না নাম জানলেও আমরা নাম এবং ছবি আমরা বাচ্চাদের আমরা প্রকাশ করি না এসপার রুল দিয়েছে রুল তো এখানে যে পাত্রী ওনারও বয়স হয়নি 16 বছর বয়স এই জায়গাতে আমরা ডিসকাস করেছি এখানে আলোচনার মাধ্যমে ওনারাও রাজি হয়েছেন যারা গার্জেন ওনাদের তরফে যে বিয়েটা আজকে করবো না যতক্ষণ পর্যন্ত পাত্রর বয়স 21 বছর কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত এবং পাত্রের বয়সও 18 বছর সম্পূর্ণরূপে কমপ্লিট না হওয়া পর্যন্ত বিবাহ হবে না আজকে ওনারা ডিক্লারেশন দিয়েছেন এবং এর সাথে অ্যাফিডেভিট ওনারা দিচ্ছেন তো এই অনুসারে আমরা যে রুলস অনুসারে অ্যাক্ট অনুসারে আমরা প্রশাসনের তরফ থেকে করেছি আমাদের আরক্ষা দপ্তর এবং আমাদের চাইল্ডলাইন আছেন ওনাদের সহযোগিতায় আমরা মিলিতভাবে টিম হিসেবে আজকে করেছি।